সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি মোলা মাছ দিয়ে মোলা দিয়ে রান্না করব। সো অনেকে মোলাটা পছন্দ করে না, কিন্তু এটা যদি একটু ভাব দিয়ে নেওয়া যায় তাহলে এটা খেতে খুবই মজা লাগে। তো আমি মাছগুলো নিয়ে নিয়েছি, এখন মূলাগুলি ডাইস করে নিয়েছি, এগুলিকে ঢেলে দেব, একে একে সবগুলি মিশিয়ে নেব। আমি গ্রিন যে পেঁয়াজটা সেটা ইউজ করেছি, তো এটা এখন দিয়ে দেবো, এটা তরকারির কালারটা সুন্দর করবে। আর এখানে মশলাগুলি হলুদ, মরিচ, জিরা এবং লবণ। এখান থেকে পেঁয়াজ কাঁচামরিচ কতগুলি এখন দেব, আর কয়েকটা গার্নিশের মধ্যে দেব। তেল দিয়ে দেব এক টেবিল চামচের মতো, এটা কষিয়ে মানে বড় মাছের মতো কষিয়ে রান্না করা যায়, আবার মাখিয়ে রান্না করাটা ইজি। এজন্য আমি দেখতাম আমার আম্মুকে মাখিয়ে রান্না করতো, গুড়া মাছগুলি বড় মাছগুলি ভালো করে কষিয়ে ভুনা করে রান্না করতো, কিন্তু গুড়া মাছগুলি সবসময় দেখতাম এরকম মাখিয়ে বসিয়ে দিত, খুব মজা লাগতো খেতে। তো আমিও সেভাবেই রান্না করলাম। যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা ট্রাই করবেন, মাখালে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, খুবই সুন্দর। তো আমার মাছটা মাখানো হয়ে গেল, আমি এখন এটা চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দেব, আর আমার হাতটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এখানে হাফ কাপের মতো পানি আছে, আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এটা মাখানো মাছটা বসিয়ে দেব। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এটা এখন ঢেকে রান্না করে নেব, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তো 15 মিনিট পর আবার দেখা। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর 5 মিনিট পর ধনে পাতাটা দিয়ে দেবো। এখন ধনে পাতা আর কাঁচামরিচগুলি দিয়ে দিল। এখন একটু ক্ষণের জন্য ঢেকে দেব। আমার তরকারি হয়ে গেছে, এখন এটা বেড়ে নিব।
আর ভিডিওটা লম্বা করব না। তো আশা করি আপনারা এটা তৈরি করে খাবেন, এবং আমার রেসিপিটা যদি ফলো পছন্দ করেন তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার কখনো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।